দীর্ঘ অনাবৃষ্টিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন যশোরের মৎস্যপল্লী নামে খ্যাত চাঁচড়ার রেণুপোনা উৎপাদনকারীরা। নলকূপ ও গভীর নলকূপে পানি না ওঠায় সেখানে এরই মধ্যে 8টি হ্যাচারি বন্ধ হয়ে গেছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্টটি দেখুন। চৈত্র থেকে মধ্য আষাঢ় পর্যন্ত রেণুপোনা উৎপাদনে ভরা মৌসুম। ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়ে যায় উৎপাদন প্রস্তুতি, কিন্তু এবছর টানা অনাবৃষ্টিতে পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় বেশিরভাগ খেসারিতে পানি তোলা যায়নি। ভূগর্ভে যে নিচে যে পানিটা, ওই পানিটা উঠতেছে না। লেয়ার শর্ট, যেটা আমরা সাধারণত বলি, লেয়ার শর্টের কারণে আমাদের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। এবছর 100% লস, এবছর আপনার আমাদের ব্যবসা হবে না। এটা আমরা এখন ভরা মৌসুমে এখন ব্যবসা নাই। বিগত যে কোনো সময়ের তুলনায় এবারই বেশি সংকটে পড়েছেন খেসারি মালিকরা। কেউ কেউ নতুন করে গভীর নলকূপ বসিয়ে হেঁচারি চালুর চেষ্টা করছেন। অতিরিক্ত বায়ুসাপেক্ষ হওয়ায় সবার পক্ষে তা সম্ভব হচ্ছে না। তাপমাত্রা এত বেশি যে যেটা আমি বিগত 20 বছরও এই অবস্থা দেখতে পাইনি। সেক্ষেত্রে এই অতিরিক্ত টেম্পারেচার এবং বৃষ্টি না হওয়ার কারণে আমাদের মাছের যে প্রজননের জন্য যে একটি মানে প্রাকৃতিক যে ভারসাম্য, এটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এদিকে বাড়তি বিদ্যুৎ বিলের কারণে রেণুপোনা উৎপাদনের ব্যয় বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। যশোরের চাঁচড়া থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।